প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.4 কোশ্চেন নম্বর 13। মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি। এটা খুবই সহজ অঙ্ক, আমরা অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে এটা লিখছি সমাধান। আগে দেখো এখানে আমাদের কি করতে হবে সেটা আগে আমাদের বুঝতে হবে। এখানে দেওয়া আছে যে মীরা 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি থেকে আর 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 12.50 সেন্টিমিটার থেকে আমাদের 8.50 সেন্টিমিটার মাইনাস করতে হবে। 8.50 সেন্টিমিটার মাইনাস করতে হবে, এত সেমি বা সেন্টিমিটার মাইনাস করব আমরা, ঠিক আছে। তাহলে এটা হবে 0.08 × 4 = 12, 4.00 সেন্টিমিটার, এত সেমি আমরা পেলাম, ঠিক আছে। তাহলে 4 সেমি, এখন 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, অতএব এখন 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, এটা আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।